प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनीनां मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवती अष्टादशाध्यायिनीं अम्बत्वां युनुसन्धदामि भगवद्गीते भवोद्देशिनीं। श्री भगवानेर कृपाय आमरा आमादेर गीता चिंतनेर अनुष्ठाने एसेछि। आमादेर द्वितीय अध्यायेर खूब गुरुत्वपूर्ण प्रकरण, चारटे प्रकरणेर मध्ये शेष प्रकरण जेटी स्थितप्रज्ञ प्रकरण निये आमादेर आलोचना चलछे। आमरा बोलेछिलाम जे गीताते भगवान विभिन्न जायगाय अध्यात्म ज्ञाने प्रतिष्ठित होले मानुषेर जीवने की की लक्षण परिस्फुट है सेगुलो विभिन्न जगह विभिन्न अध्याये बोलेछेन। तो तार मध्ये गुणातीतेर लक्षण आछे, तारपरे स्थितप्रज्ञेर लक्षण आछे, आमरा परपर पाबो। तो स्थितप्रज्ञेर लक्षण जेटी এই আস্তে রে আস্তে স্থিতপ্রজ্ঞের লক্ষণ যে আমাদের চলছে, সেই স্থিতপ্রজ্ঞের লক্ষণে আমরা খুব ধীরে ধীরে এগোচ্ছি। কেন? এই শ্লোকগুলি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে খুবই সম্পর্কযুক্ত। অর্থাৎ সাধক এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধময় জগতে ব্যবহারিক জীবনে কীরকম আচরণ করবে, এটা প্রকৃতপক্ষে সাধনার ইঙ্গিত দিচ্ছে এই শ্লোকগুলো। আমরা পড়ে যাই, অনেক সময় অর্থ বুঝি না, সেই জন্য আমরা গভীরভাবে আলোচনা করার চেষ্টা করছি। গতদিন আমাদের 58 নম্বর শ্লোক নিয়ে আলোচনা হয়েছিল, 58 নম্বর দুদিনে শেষ হলো। প্রথম দিনে আমরা বলেছিলাম যে সাধক জীবনের সঙ্গে আমাদের এই যে দৃষ্টান্ত কুর্মের সেটি আশ্চর্য মিল রয়েছে। প্রথম সাত্রী বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম প্রথম দিন। পরের দিন আমরা পাতঞ্জলি যোগ সূত্রের অষ্টাঙ্গ যোগের যে মুখ্য বিষয়গুলো প্রত্যাহার, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান এবং ধারণা, এই চারটে নিয়ে আমাদের আলোচনা হয়েছিল। তার মধ্যে প্রত্যাহারটাই আমরা এই শ্লোকের কিন্তু মূল কথা। অর্থাৎ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এর থেকে ইন্দ্রিয়গুলোকে কীভাবে প্রত্যাহার করতে হয় সেটি কর্মের কাছ থেকে আমরা শিখেছিলাম বা শিখে নিতে পারি। কারণ এই প্রত্যাহারে যিনি সিদ্ধ হয়েছেন, ইন্দ্রিয়গুলো বিষয়ের দিকে সবসময় ধাবিত হচ্ছে, সেই বিষয় থেকে তাকে প্রত্যাহারিত করাই হলো প্রত্যাহার করে আমাদের ভগবানের মন নেওয়া। গীতায় আছে, যত যত মন যত যত নিশ্চরতি মনশ্চাঞ্চলম অস্থিরম তত তত নিয়ম এতদ আত্মনি এব বসং নয়েত। বারবার মনটা বিষয়ের দিকে ছুটে চলেছে, কিন্তু তাকে আবার যেমন শিশু সন্তানকে মা বারবার ভুলিয়ে পড়তে বসায়, ঠিক সেরকম চঞ্চল মনকে আমাদের বারবার বিষয় থেকে টেনে নিয়ে এসে আবার ভগবানে সন্নিবিষ্ট করার অভ্যাস, একে বলে প্রত্যাহার। তো এবার তারপরে ছিল ধারণা। ধারণা বলতে গেলে আমরা বুঝব যে ধারণা হচ্ছে কোনো একটা বিষয়ে মনকে নিবিষ্ট করা। অর্থাৎ আমরা গুরুর কাছে মন্ত্র নিয়েছি বা কোনো একটা তীর্থে গেছি, সেখানে আমাদের যে আনন্দ হলো বা গুরুর কাছে দীক্ষা নেওয়ার পরে তিনি যে আশীর্বাদ করলেন মাথায় হাত দিয়ে, তো এই যে স্লটটা বা অংশটুকু মনকে ধরে রাখা কিছু সময়ের জন্যে, বা বৃন্দাবনে বাঁকাবিহারীর আরতি দেখছি বসে বসে, বা কামার পুকুরের আরতি দেখছি, এই যে আমরা দৃশ্যগুলো কখনো দেখেছি,
এইসব দৃশ্যগুলোকে মনের মধ্যে পোষণ করে অবসর সময়ে সেই বিষয় নিয়ে চিন্তা করাকে বলে ধারণা। তো এই জন্যে ধারণা করতে আমাদের বাহ্য বিষয় লাগে না, কামার পুকুরে যেতে হচ্ছে না, বৃন্দাবনে যেতে হচ্ছে না, বেলুন মঠে যেতে হচ্ছে না। ধারণাটা আশা করি ক্লিয়ার হয়েছে, ধারণা অনেকের পরিষ্কার হয়নি। তো মূর্তি বা ফটোতে ভগবত প্রসঙ্গ শুনে বা দেখে সেই বিষয়ে আমাদের এক কথায় বললে উদ্ভূত শুভ সংস্কারকে স্মৃতিরূপে ধারণা করাই হলো ধারণা। যে সংস্কার আমরা রোজ মন্দিরে আসছি, আজকে আমি মন্দিরে আসতে পারলাম না, কিন্তু ঘরে থাকলেও মনটা আবার ঠাকুরের কাছে আসে, এই আমাদের এক্ষুনি প্রার্থনা শুরু হলো, খণ্ডন হলো, এরপরে অঙ্গরিং হলো, এই পরপর পরপর আমি বাড়ি বসেও আরতি কমপ্লিট করতে পারি। তো একে এক কথায় উদ্ভূত যে শুভ সংস্কারটা দিনের পর আমরা তৈরি করছি, সেই সংস্কারটাকে স্মৃতিরূপে ধারণা করাকেই বলে ধারণা, স্মৃতিরূপে রাখার চেষ্টা। তো ধ্যানের সংজ্ঞায় এরপরে হলো ধ্যান, ধ্যানে সংজ্ঞায় বলছেন তত্র প্রত্যয়িকতনা একতনতা ধ্যানম। একবার চিত্ত প্রবাহে কোনো বিষয় চিত্ত প্রবাহকেই ধ্যান বলে, তৈল ধারাবধ বলা হয়েছে পতঞ্জলিতে। একটা পাত্রের থেকে আর একটা পাত্রে যখন তেল ঢালা হয় তখন কিন্তু কোথাও কোনো ফাঁক থাকে না, এরকম একটা কন্টিনিউয়াস প্রসেস। তো কূর্ম দৃষ্টান্তে দেওয়া হয়েছে। তো কূর্মের দৃষ্টান্ত কেন দেওয়া হয়েছে, যে এই ধ্যানেতে কূর্ম প্রতিষ্ঠিত ছিল। তো আমাদের খুব অবাক লাগে যে ধ্যানে কূর্ম কীরকমভাবে, আমরা গতদিন খুব বিস্তারিত আলোচনা করেছিলাম, ধ্যানের দ্বারাই কূর্ম তার সেই ডিমটা আড়ায় রেখে দিয়ে আসে, সেই ডিমটাকে তা দেয় দেহের উষ্ণতা দিয়ে, পশু পক্ষী পক্ষীরা তারা ডিমটাকে ডিম থেকে বাচ্চা বের করে, কিন্তু ধ্যানের উষ্ণতা দিয়েই সে আড়াতে ডিম থেকে বাচ্চা ফোটায় এবং সেই বাচ্চাকে খাওয়া বা ভরণ পোষণ করা সবটাই গভীর জল থেকে ধ্যানের দ্বারা করতে থাকে। তো এটা খুব আমাদের কাছে আশ্চর্য লাগে। আমরা বলেছিলাম চরক সংহিতা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে, গবেষণা করেছেন ঋষিরা। তো এখন প্রশ্ন তুলেছিলাম প্রমাণ কী ধ্যানের দ্বারা যে সে করছে, কেউ বলতে পারবে? আমরা তো কচ্ছপের অন্তরে গিয়ে বুঝতে পারছি না, বা যিনি ধ্যান করছেন তার অন্তরে গিয়ে দেখতে পাচ্ছি না যে কীভাবে এই ধ্যানের দ্বারা তিনি ডিম পারছেন বা পোষণ করছে। তো তার উত্তরে আমরা কী বলেছিলাম, যে উত্তর খুব সোজা, যদি মা কচ্ছপটিকে মেরে ফেলা হয় আড়াই ডিম দেওয়ার পরেই, তাহলে ডিম থেকে আর কোনো দিন বাচ্চা বেরোবে না। আর বাচ্চা বেরোনোর পরে যদি মা কচ্ছপটিকে মেরে ফেলা হয় তাহলে আর সন্তানগুলো আছে না, বাচ্চাগুলো সব মারা যায়। তো এগুলো সব পরীক্ষিত সত্য। তো সেই জন্যে এ বিষয়ে আর অর্থাৎ ধ্যানের দ্বারাই সন্তানের জন্ম পালন পোষণ, এটা আমরা সেই প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা এই চারটের প্রাণায়ামটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে যার যত নিঃশ্বাস প্রাণীদের মধ্যে দেখা যায় দ্রুত হয় সে তত তাড়াতাড়ি তাদের কম আয়ু হয়। স্বামীজিকে যখন ঠাকুর পরীক্ষা করলেন সব লক্ষণগুলো দেহের, বললেন খুব ভালো আধার কিন্তু একটা গোলমাল আছে। কি বলেছিলেন? বলেছিলেন এর নিঃশ্বাস প্রশ্বাসটা খুব দ্রুত হয়, এ খুব স্বল্পায়ু হবে। এটা হচ্ছে ঠাকুর যখন লক্ষণ দেখেছিলেন। তো আমাদের প্রাণীদের ভেতরেও দেখা যায়, আমরা বলেছিলাম গরু মোষ সেগুলো 15-20 বছর বাঁচে, মানুষ 100 বছর বাঁচে, কিন্তু ওই কচ্ছপ সে 250-300-400 বছর বাঁচে, এরকম কচ্ছপ পাওয়া যায়। তো এটি কী করে সম্ভব? আমরা কতদিন বলেছিলাম একমাত্র প্রাণায়ামের দ্বারাই আয়ুর হ্রাস বৃদ্ধি ঘটানো যায়। তো এই প্রাণায়ামের নিয়মনের দ্বারা কচ্ছপ তার আয়ু বৃদ্ধি করে। আমরা কতদিন বলেছিলাম যারা কচ্ছপকে দেখেছেন, আমাদের পুকুরেও কচ্ছপ আছে, তো মাঝে মাঝে ভুস করে ওপরে উঠে পড়ে, বেশ বড় সাইজের কচ্ছপ, আবার ডুবে যায়, 3-4 ঘন্টা পরে আবার ওঠে। তো কচ্ছপ কখনো জল থেকে সে
তার নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে পারে না, বাইরের থেকে নিঃশ্বাস নেয় এবং প্রশ্বাস ফেলে জলের ওপরে এসে, এবং তিন চার ঘন্টার অন্তর। তো এই যে দীর্ঘ সময়, এই প্রসেসেই সে প্রাণায়াম করেই দীর্ঘায়ু হয়। তো আমাদের মানুষের ভেতরেও যারা আমাদের আগেকার দিনের মুনি ঋষিরা, তারা দীর্ঘকাল বাঁচতেন, এখনও অনেকে বাঁচে 100-150 বছর বৃদ্ধির লোক, কিন্তু তাদের যদি স্ট্যাটিস্টিক্স নেওয়া যায় তাহলে দেখা যাবে তারা এই প্রাণের উপরে তাদের পূর্ণ নিয়মন বা কন্ট্রোল ছিল। তো যাই হোক, আজকে আমাদের 59 নম্বর নিয়ে আমরা আলোচনা করব, এটি খুব গুরুত্বপূর্ণ আমাদের, কারণ এটা আমাদের প্রায়ই নিজেদের জীবনে আসে। কি বলছেন? বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসৌবর্জ্যং রসৌপিয়স্য পরম দৃষ্ট্বা নিবর্ততে। বিষয় গ্রহণে অসমর্থ আতুর ব্যক্তি বা বিষয় ভোগে পরাণমুখ কঠোর তপস্বী ইন্দ্রিয় বিষয় থেকে নিবৃত্ত হন বটে, কিন্তু তাহার বিষয় আসক্তি দূর হয় না, আর পরমাত্মার সাক্ষাৎকার হলে তবেই বিষয় আর বিষয় তৃষ্ণা উভয়ই চিরতরে নিবৃত্ত হয়। তাহলে বিষয় গ্রহণে আতুর ব্যক্তি বা অসমর্থ ব্যক্তি বা বিষয় ভোগে পরাণমুখ কঠোর তপস্বী ইন্দ্রিয় বিষয় থেকে নিবৃত্ত হয় বটে, কিন্তু তাদের বিষয় আসক্তি দূর হয় না। কখন দূর হয়? শেষ লাইনে বলছেন, একমাত্র পরম দৃষ্ট্বা নিবর্ততে, অর্থাৎ ভগবানের সাক্ষাৎকার বা পরমাত্মার দর্শনে সাক্ষাৎকার হলেই তবে বিষয় তৃষ্ণা চিরকালের, বিষয় আর বিষয় তৃষ্ণা চিরকালের জন্যে দূরীভূত হয়। তো এই ছিল আমাদের আজকের পাঠের অংশ। তো এক কথায় বললে ভগবান এখানে বলছেন, ইন্দ্রিয়গণকে জোর করে বিষয় বিমুখ করলে সেই সেই ভোগ্য পদার্থে আসক্তি কমে না, হ্রাস পায় না, বরং বৃদ্ধি পায়। যেমন দেহের ব্যাধি হয়েছে, ডায়াবেটিস খুব হাই, তো চিকিৎসক আত্মীয়রা সবাই খুব সতর্ক যেন মিষ্টি না খায়, কিন্তু আপনারা জানেন যে ডায়াবেটিসের রূপ মানে পেশেন্টদের মিষ্টির উপরে ভীষণ ভালোবাসা, ফাঁক পেলেই, হ্যাঁ, সেটা গিন্নি খুব ভালো করে জানে, টুক করে একটু দিয়ে দেয় ছেলে যেন না দেখতে পায়, তো বা মিষ্টির দোকান ঠিক করা আছে তো ভেতরে তাদের খুব খুশি হয় একটু মিষ্টি পেলে। তো এবার আমাদের ক্ষেত্রেও দেখব, যখন একাদশী ইত্যাদি ব্রতেও আমরা করি, তখনও ওই শিবরাত্রি করি, একাদশী করি, সেদিন যেন খিদেটা আরও বেড়ে যায়। হ্যাঁ, তো দেখে ভগবানের চিন্তা আসে না, কতক্ষণে শিবের মাথায় জল ঢেলে একটু প্রাণটা কিছু খেয়ে ঠান্ডা করব, এই চিন্তাতেই অস্থির থাকি আমরা। তো একটু লুচি ছক্কা খেয়ে প্রাণটা, কেউ হালুয়া খাচ্ছে, কেউ লুচি খাচ্ছে, অন্তত গিয়ে শিবের মাথায় কতক্ষণে, আমাদের সরস্বতী পুজোর দিন, তাড়াতাড়ি অঞ্জলিটা দিয়ে কতক্ষণে এসে খাবো, সেদিন সকাল থেকেই খিদেটা বেড়ে যায়। তো যাই হোক, তো একটু তো তাই জন্য বলে, অথবা লোকালয় থেকে অনেক দূরে আছে কিন্তু খাবার কিছু পাওয়া যাচ্ছে না, অবিলসিত যেগুলো আমি পছন্দ করি, অথবা আর্থিক অনটন বসন্ত আকাঙ্ক্ষিত বস্তুগুলো ভোগ্য বস্তুগুলো সংগ্রহ করতে অসমর্থ, এই সব ক্ষেত্রে ইন্দ্রিয়গুলো সেই সেই বিষয় থেকে ভোগ করতে পারছে না বটে, কিন্তু সেই সেই ভোগ্য বিষয়ে তার আসক্তি যাচ্ছে না, টান যাচ্ছে না, তৃষ্ণা যাচ্ছে না। এক্ষেত্রে মনে রাখতে হয় তো ইন্দ্রিয় সংযম করতে হবে, এর অর্থ এই নয় যে ইন্দ্রিয়গুলোকে মেরে ফেলতে হবে বা ধ্বংস করতে হবে বা সেগুলোকে নিস্তেজ করে দিতে হবে। কেবল তাহলে উপায় হলো কেবল বিচার আর অভ্যাস দ্বারা তাদেরকে এই ক্ষণভঙ্গুর ভোগ্য বস্তুগুলোর থেকে বীতস্প্রিয় করে আত্মানন্দ বা ভগবত আনন্দে ভোগের দিকে নিয়ে যেতে হবে। জোর করে কিছু করা যাবে না। আমাদের রামকৃষ্ণ মিশনে সাধুদের আমাদের কখনো নিরামিষ খেতে বলা হয় না। তো আমাদের প্রাচীন মহারাজরা বলে যে ওকে মাছ মাংস ছেড়ে চলে যাবে, ও ছাড়বে না,
এরকম দিন আসে, সাধন ভজন করতে করতে এক সময় আর এসবে আর কোনো রুচি থাকে না, ভালো লাগে না। তো এটাই হচ্ছে প্রসেস। তো সেই জন্যে আমাদের ভোগের দিকে নিয়ে, তো শ্রীরামকৃষ্ণের ভাষায় চিটে গুড়ের শরবত ছেড়ে মিছরির ও শরবত খাওয়ানোর অভ্যেস করতে হয়। এক কথায় ইন্দ্রিয়গুলোকে উত্তম পদার্থের লোভ দেখিয়ে ক্রমশ ক্ষণভঙ্গুর অনিত্য ভোগ্য পদার্থ থেকে প্রত্যাহৃত করতে হবে। মনকে সদাই সতর্ক রাখতে হবে, যেন দশটা বৃত্ত যেন সর্বদা তার বসে থাকে। দশটা বৃত্ত কারা? পাঁচটা কর্মেন্দ্রিয় আর পাঁচটা জ্ঞানেন্দ্রিয়। এরা সবসময় আমাদের প্রতারিত করার চেষ্টা করছে বা আমাদেরকে ভুল দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। সেজন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। তা শ্লোকটা আমাদের জীবনে খুবই তাৎপর্যপূর্ণ। আমরা এই শ্লোকটির গভীরে প্রবেশ করার চেষ্টা করব। প্রথম লাইন নিয়েই আজকে আলোচনা করতে শেষ হয়ে যাবে। প্রথম লাইনে বলা হচ্ছে, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা। অর্থাৎ অনাহারী ব্যক্তি বা উপবাসী ব্যক্তির বিষয়ভোগ থেকে নিবৃত্ত হলেও তার বিষয় তৃষ্ণা দূর হয় না। এখানে নিরাহারী মানে ভোজন রহিত বা উপবাসী। যে উপবাসী তার বিষয় আলুনি লাগে। আমরা অভিজ্ঞতার দ্বারা বেশ বুঝতে পারি, আজকে সকাল থেকে শিবরাত্রির উপোস করেছি, তো জল ছাড়া আর কিছু খাবো না, কিন্তু গান শুনতেও মন ইচ্ছা হচ্ছে না, টিভি দেখতেও ইচ্ছা হচ্ছে না, আর সিনেমা দেখতেও ইচ্ছা হচ্ছে না, কোনো কিছুতে রুচি হচ্ছে না, কেবল রসনন্দের বিষয়ে একটু যদি ডাবের জল পাই তাহলে খুব খোলা ভালো লাগে। জলটা যদি একটু পাই, জল খাবো না ঠিক করেছিলাম, কিন্তু জল না খেয়ে আর থাকা যাচ্ছে না, একটু ডাবের জল বা মিছরির জল, তার জন্যই উৎসুক হয়ে আছি। তো অন্য বিষয়গুলো যেগুলো এতদিন প্রিয় সিরিয়ালটা হয়ে যাচ্ছে, ওখানে যেতে ইচ্ছা হচ্ছে না, গান শুনতে ইচ্ছা হচ্ছে না, তো বই পড়তেও ইচ্ছা হচ্ছে না, কোনো বিষয়ে এত ভালো আলোচনা হয় মোবাইলে সেগুলোও দেখতে ইচ্ছা হচ্ছে না, শুধু শুয়ে থাকছি আর মনে মনে কতক্ষণে একটু জল খাবো। তো এই জন্যে এক কথায় রসকে বাদ দিয়ে অন্য সব বিষয় এই সময় নিবৃত্ত হয়ে যাচ্ছে। কিন্তু শঙ্করাচার্য এই নিরাহারের ব্যাপক আর ভিন্ন অর্থ করেছেন। তিনি বলছেন, আরিয়াতে ইতি আহারাহা। অর্থাৎ আহারটা শুধু জীব দিয়ে হয় না, তাহলে ইন্দ্রিয় সব ইন্দ্রিয়ের ভোজন শুধু একটা ইন্দ্রিয় দ্বারা হয় না, সব ইন্দ্রিয় দিয়েই আমরা ভোজন করি। সেটা আবার কীরকম? কানের ভোজন হলো শব্দ। কেউ ক্লাসিক্যাল সঙ্গীত খুব ভালোবাসে, না বাজলে কাজ করতে পারে না, বেশ শরৎটা বা এই বেহালাটা বা একটা খেয়াল অনেকের খুব পছন্দ যারা ক্লাসিক্যাল, ওইটা দিয়ে কাজ করবে, সব কিছু চলছে রেডিওতে বা টিভিতে ও কাজ করে যাচ্ছে নিশ্চিন্তে, বা টিভিতে প্রিয় হিন্দি গানটা চলছে, ঘরের কাজগুলো হচ্ছে, আজকাল আমাদের ছেলেরাও করে, ওই মোবাইলটা অন করে দিয়ে বসে রান্না করছে, ও নাহলে যেই মোবাইল বন্ধ করে যাবো রান্নায় মন আসবে না, কারণ ওখানেই কনসেনট্রেশনটা ভালো হচ্ছে। আমার কাছে ফোন করছে মা গুয়াহাটিতে থাকতে, যে মহারাজ কালকে ওর অঙ্ক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা, আজকে ওর রিভিশন দিচ্ছে অঙ্কের, কী করছে জানেন? সামনে টিভিটা খোলা আছে, পাশে একটা খাতা রেখেছে, খেলা চলছে, মাঝে মাঝে স্কোরটা লিখে রাখছে আর বসে বসে অঙ্কর ও রিভিশন করছে। তো কী অবস্থা হবে মহারাজ কালকে? তো আমাকে ফোনটা দিন, ওকে ওর নাম গোড়া, আমি গোড়াকে দিন ফোনটা। তো গোড়াকে বললাম, কীরকম প্রিপারেশন কালকে? তো অঙ্ক পরীক্ষা বলে খুব ভালো হচ্ছে মহারাজ। তো তোর এক্সপেকটেশান কত? বলছে 98 তো পাবোই, আমার এত ভালো প্রিপারেশান হয়েছে, 2 নম্বরের জন্য খাটছি শুধু। আমি বললাম, তাই নাকি? রাত্রের পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবি তো কেমন হয়েছে। তারপরে রাত্রিবেলা ফোন করেছি পরের দিন, আর মাকে বলে দিলাম আপনি কিচ্ছু বলবেন না। পরের দিন ফোন করেছি, 1টা নম্বর একটু সন্দেহ হচ্ছে মহারাজ, ওটা পাবো কি পাবো না, তবে 98 হবেই এটা আমি ধরে নিই। তো রেজাল্ট বেরোলো যখন 98ই পেল। তো এই হচ্ছে আজকালকার দিনের। তো আমাদেরও তাই দেখবেন, ওই ঠাকুরের গানগুলো চললে আপনার কাজ করতে খুব
আনন্দ হয়, গান বন্ধ করলে আর কাজে। হ্যাঁ, তো আমাদেরও এরকম বললাম যে কাজের পারফেকশন আসবে না, মনোযোগ আসবে না। তাই শব্দ হলো কানের ভোজন। এবার ত্বক ইন্দ্রিয়ের ভোজন, স্পর্শেন্দ্রিয়ের ভোজন কীরকম? নাতনি এসে দিদার পেছনটা গলাটা জড়িয়ে ধরে আদর করছে, কিছুতেই ছাড়বে না। তো এই যে স্পর্শ সুখ, আনন্দ অনুভূতি, এটা হলো সেই ত্বক ইন্দ্রিয়ের ভোজন। গরমকালে ঠান্ডা জল, শীতকালে একটু গরম জল, এগুলো হচ্ছে ত্বক ইন্দ্রিয়ের প্রিয় ভোজন। চক্ষুর ভোজন কি? চোখের ভোজন হলো রূপ, অতি প্রিয় সিনেমা পাঁচ ছবার দেখার পরে আর ভালো লাগে না, অনেকবার দেখেছি, এরপরে কী হবে জানা আছে। কিন্তু সকাল হলেই পরিবার, পুত্র বা আত্মীয় স্বজন, মিত্র বন্ধু ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। প্রতিদিন প্রতিক্ষণ তাদেরকে দেখছি, কিন্তু আমাদের বিরক্তি আসছে না। কোথাও চলে গেলে মনটা ছটফট করছে, কতক্ষণে ফিরে আসবে, কতক্ষণে তাকে দেখবো, এই ভেবে প্রাণ ব্যাকুল হচ্ছে। এ হলো চোখের খিদে, এই রূপ হলো চোখের ভোজন। তারপরে রসন ইন্দ্রিয়ের ভোজনের সঙ্গে তো আমাদের ভালো করেই পরিচয় আছে। আজকে নিরামিষ দেখেই মাথা গরম হয়ে গেল কর্তার, কেন গতকালই যে মেনুতে তিন প্রকার মাছ ছিল সেটা বেমালুম ভুলে গিয়ে বলছেন তিনি যে এই জন্যেই আমি অফিসে খাওয়া পছন্দ করি, তোমাদের বাড়িতে এই নিরামিষ খেতে খেতে আমার পেটে চড়া পড়ে গেল। আগের দিন কি খেয়েছে, তিন রকমের মাছ, সেটা ভুলে গেছে, আজকে নিরামিষ দেখেই মাথা গরম হয়ে গেছে। তো সেই জন্যে এই বেচারি। তারপরে রয়েছে বেচারি ঘ্রাণেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয় অত বেশি তার চাহিদা নেই অন্যদের মতন, তবুও কিন্তু সে কম যায় না, একটু কী বলে আজকাল বডি লোশন, একটু কি বলে আরও কী কী সব আজকাল সেন্ট টেন্ট বেরিয়েছে, এতেই সে খুশি। তো তিনিও কম যান না কেন, আমার নিজের কথাই বলি যে ছোটোবেলার থেকেই ধূপের খুব নেশা, আমি এই সব ধূপ সহ্য করতে পারি না। ব্যাঙ্গালোর থেকে ওই ইয়ে ধূপ, ওই হারবাল ধূপ, হারবাল ধূপ যেগুলো, সেগুলো না হলে জপটা জমে না। তো সুতরাং তিনিও কম যান না। তো এখন আমরা দেখছিলাম যে এতক্ষণ যে আলোচনা করছিলাম সেটা বিষয়ে নিবৃত্ত হলেও আমাদের আহারটা শুধু জীব দিয়ে হয় না, পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা ক্রমাগত আহার করে যাচ্ছি। তো এই শঙ্করাচার্য বলছেন এই আহারের উপরে কন্ট্রোল রাখতে হবে আমাদের। তো আলোচনার আরও গভীরে যদি আমরা যাই, তাহলে নিরাহারতা বলতে ঠিক ঠিক কী বোঝায় এবং কীভাবে এর সাধন করা যায়, উপরোক্ত এই পাঁচটা বিষয় ভোগ থেকে কী করে আমরা নিজেদের বাঁচাতে পারবো, তার বিস্তারিত আলোচনা এখন। তো এই পাঁচটা ভোগ থেকে আমরা বাঁচানোর জন্যে আমাদের প্রসেস রয়েছে, অর্থাৎ নিরাহারিতাটা কীভাবে আসবে। বলছেন নিরাহারিতা শাস্ত্র মতে তিন রকমের, একটা হচ্ছে কি, প্রথম হচ্ছে বিষয় থেকে ত্যাগ করে বা দূরে চলে যাওয়া, একটা সেফ ডিস্টেন্সে চলে গেলাম, যেখানে আমাদের সাধুরার জন্যে পাহাড়ে জঙ্গলে চলে যায়, যেখানে মেয়ে ছেলের মুখ দেখতে হয় না, খাবার জিনিস পাওয়া যায় না, সব দিক থেকে ইন্দ্রিয়গুলোকে জব্দ করার জন্যে তারা জঙ্গলে পাহাড়ে হিমালয়ে গিয়ে তপস্যা করে, ওখানে কিছুই পাওয়া যায় না। এ হলো প্রথম প্রকারের নিরাহারতা। আর দ্বিতীয় প্রকারের নিরাহারতা কি, বিষয়ের মধ্যেই রয়েছে, বিষয় সেবনও করছে কিন্তু উপেক্ষা বুদ্ধি নিয়ে, অর্থাৎ বিষয়ের ছাপ তার মধ্যে, বিষয়ের ছায়ার মধ্যেই রয়েছে কিন্তু বিষয়ের ছাপ পড়বে না, এটা দ্বিতীয়, বিষয়ের মধ্যে রয়েছে কিন্তু বিষয়ের ছাপ পড়বে না। আর তৃতীয় যেটা, বিষয়ের মধ্যে রয়েছে, বিষয় সেবনও করছে, ভোগও করছে কিন্তু উপেক্ষার বুদ্ধি নিয়ে। গীতায় আছে অনপেক্ষ সুচির দক্ষ, অনপেক্ষ মানে হলো ইন্দ্রিয়গুলোকে
ইন্দ্রিয়গুলো সব বিষয় থেকে স্পৃহাশূন্য হবে, আসবে, সবই খাচ্ছি কিন্তু সবই দেখছি কিন্তু কোনো কিছুতে আমার আকর্ষণ নেই, পেলেও হলো না পেলেও হলো, এরকম ভাব। তো এটা হলো তৃতীয় বিষয়। তো আমরা প্রত্যেকটা নিয়ে বিস্তার করে আলোচনা করব এখন। এর মধ্যে প্রথম নিরাহারতা ত্যাগী সাধু মহাত্মাদের ক্ষেত্রেই প্রযোজ্য, তারা এই সংসার থেকে দূরে গিয়ে সাধন ভজন করতে পারে, আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। তারা এই গৃহ ধন সম্পত্তি চাকরি ব্যবসা ত্যাগ করে ভগবানে মনোনিবেশ করছে, তারা বুঝেছে কি বিষয় সুখ ছায়ার মতন চঞ্চল আর ক্ষণভঙ্গুর। তারা বুঝেছেন বিষয়ের মধ্যে যে সুখ আছে সেগুলো আঁকড়ে করে পড়ে থাকে যারা, তারা একরকমের আত্মঘাতী। কারণ বিষয় সুখ কাকে বলে? গীতায় আছে যে যে সংস্পর্শ যা ভোগা দুঃখ জীবনায় এই বচন আদ্যন্তবন্ত কন্তেও নতে সুরমতে বুধাহা। বিষয়ের সুখ কিসের থেকে আসে? ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যেমনি যোগ হলো তখনই জীবের কাছে এলো ইলিশ মাছ, একেবারে দই ইলিশ বা ভাবা ইলিশ সঙ্গে সঙ্গে ও ছটপট করে উঠল। তো এই যে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সম্পর্ক হওয়া, এর থেকে যত সুখ আসে সেগুলোর বলছেন আদ্যন্তবন্ত কন্তেও, মানে এর আদি আছে অন্ত আছে এবং সেটা সদাই পরিবর্তনশীল, রাখতে পারবো না, একটু পরেই আবার ইলিশের খিদে যে চিরকালের মতন চলে যাবে তা না, আবার একটু পরে আসবে, এটা আদি অন্ত বিশিষ্ট। এই জন্যে নতেষু রমতে বুধাহ, যারা সংসারে বিবেকী জ্ঞানী বুদ্ধিমান তারা এই বিষয় সুখে দৌড়াবে না, কারণ জানে এগুলো সবই ভেলকিবাজি, একটু পরেই থাকবে না, এগুলো আঁকড়ে পড়ে থাকা এক প্রকার আত্মঘাতী। তো কেন? বিষয়ের উপর যখন আত্মানন্দের ছায়া পড়ে তখন বিষয় আকার বৃত্তি হয়, তাকেই বিষয় সুখ বলে। রসগোল্লার ভেতরে সুখ নেই, বলবেন সে কি এত সুন্দর গুড়ের রসগোল্লা, সেটাতে সুখ নেই? বলে না। তাহলে এই যে জীবে আমরা দিচ্ছি ভেতর থেকে আত্মানন্দের ছায়া পড়ছে, যদি রসগোল্লায় সুখ ছিল তাহলে যে মানুষটা এখনই শরীর ছাড়লো তার মুখে একটা গুড়ের রসগোল্লা দিন তো দেখি কীরকম সে সুখ পায়, পাবে না। তার ভেতরে আত্মানন্দের ছায়া পড়ে বিষয়াকৃতি বিষয়াকারা বৃত্তি হচ্ছে, একটা বৃত্তি তৈরি হচ্ছে, তাকেই বিষয় সুখ বলে। তো যার উপরে সেই ছায়া পড়ছে সেই বিষয়টিই তো চঞ্চল স্বভাব, আজ আছে কাল থাকবে না, আর সবসময় সরে সরে যাচ্ছে এবং বিনাশশীল। তাহলে সেই ছায়ার উপরে নির্ভর করে যদি সুখ খুঁজতে চাই, মরিচিকায় জলে তৃষ্ণা মেটানোর মতন একটা দৃষ্টান্ত দিলে খুব বুঝতে সুবিধা হবে। গরমের দিনে বেশ একটা পথিক চলেছে, খুব গরম, একটা সুন্দর গাছের ছায়া পেল, সুশীতল ছায়, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু একটু পরেই সূর্য তো সরে গেল, ডাইরেক্ট তার মুখে এসে পড়লো, গরমে ঘুম ভেঙে গেল। তো সূর্যের আলো গাছের তলায় শোয়া যেমন নির্বুদ্ধিতা আরামে আরাম খোঁজার জন্যে, তেমনি বিষয়গুলো থেকে আমরা সুখ পেতে চাই, যেসব বিষয় সব ছায়ার মতন সদাই সরে সরে যাচ্ছে। এই জন্যে সংসারের ডেরিভেশনে আছে সংসারতি ইতি সংসার, মানে সর্বদা একটু একটু করে সরে যাচ্ছে, সেটাই হলো সংসার। সংসার মানে ছেলে বউ বিষয় আশয় নয়, কাকে বলে সংসার? সরে সরে যাওয়া জিনিসে যার আসক্তি আছে সেই হলো সংসারী। আমরা সংসারে থাকতে পারি কিন্তু সংসারী নাও হতে পারি, কী করে হবো না? ওই সরে যাওয়া জিনিসগুলো, বিনাশশীল জিনিসগুলো, যেগুলো আজ আছে কাল থাকবে না, সেই জিনিসগুলোর প্রতি আমাদের আসক্তি থাকলেই সংসারী হয়ে গেলাম। আর সবই আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বিষয় আশয় আছে, কিন্তু কোনো জিনিসে আসক্তি নেই, আমি অসংসারী। এই জন্য ঠাকুর বড়লোকের বাড়ির দৃষ্টান্ত দিয়েছেন। তো একদিন
সরে সরে গিয়ে একদিন শেষে নেই হয়ে যাচ্ছে। এটি দৃঢ়ভাবে জেনে আর বুঝে সাধু মহাত্মারা তারা কী করেন, বিষয় ত্যাগ করে একান্তে বাস করেন। এটাই হলো প্রথম প্রকারের নিরাহারিতা। আমরা নিরাহারিতা দিয়ে আলোচনা করছিলাম। দ্বিতীয় প্রকারের নিরাহারিতা কাদের জন্যে? এটি অর্ধেক সাধু মহাত্মা আর অর্ধেক গৃহস্থদের জন্য প্রযোজ্য। এরা কি করেন, এরা বিষয়ের মধ্যে থেকেই বেঁচে থাকেন, কিন্তু বিষয়সমূহ এদের মনে কোনো ছাপ ফেলতে পারে না। তো আমরা দ্বিতীয় নিরাহারিতা বোঝানোর জন্যে রামকৃষ্ণ মিশনের সাধুদের দৃষ্টান্ত দেই। আমাদের প্রত্যেক আশ্রমের অনেকগুলো গাড়ি বাড়ি বিষয় আশয় না, তারপরে স্কুল কলেজ হাসপাতাল কত কিছু সবই রয়েছে আমাদের, এবং কাজকর্ম নিয়ে আমরা ভীষণ ব্যস্ত। আমরা এসবের মধ্যেই আর এসব নিয়েই বেঁচে আছি, কিন্তু এগুলোর প্রতি আমাদের কোনো আসক্তি নেই। এক মুহূর্তের একটা ফোন বা একটা ইমেলই যথেষ্ট যে তোমাকে এখন ছেড়ে চলে আসতে হবে। তো এই সঙ্গে সঙ্গে ওই বিষয়গুলোর সঙ্গে আমাদের সম্বন্ধ শেষ হয়ে যাবে। হ্যাঁ, ও গোয়াটির ভক্তরা কাঁদছে, মহারাজ আপনি চলে গেলেন আমাদের ফেলে রেখে দিয়ে, বরিশালে একই ব্যাপার। কিন্তু সেটা আমাদের যে কোনো আশ্রমের সেক্রেটারির থেকে দুদিনের ব্রহ্মচারী পর্যন্ত সবাই ভালোভাবে জানেন, খুব ভালোভাবেই জানেন। কিন্তু যতক্ষণ আমরা আছি ততক্ষণ আমাদের দায়িত্ব কর্তব্য এবং পূর্ণ আসক্তিপরায়ণ লোকের মতনই সম্পন্ন করতে হয়। আমি এতটুকু ক্ষতি বরদাস্ত করবো না। আমি বলি না, নারকল পাড়ছিল একজন, গেট খোলা ছিল, এসে নিয়ে আমি ধরে দুই থাপ্পড় দেবো, এই কেউ আমাদের নারকল নিয়ে পড়ে ধর 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 বেটাকে। তো আসক্তিপরায়ণ লোকের মতনই মনে হচ্ছে। একটা নারকল আমি নিতে দেবো না আশ্রম থেকে, কারণ এটা ঠাকুরের জিনিস, এতটুকুনি ক্ষতি হলেই আমি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেবো, এসে ঝামেলা করছে। তো সুতরাং আমাকে একে রক্ষা করা সর্বতোভাবে আমার দায়িত্ব। তো সেখানে অন্য কোনো অবহেলা বা উপেক্ষা করা চলবে না। এরকম কিছু কিছু গৃহস্থ ব্যক্তিও কিন্তু দেখতে পাওয়া যায়, যারা সংসার আশ্রমে থেকেও পূর্ণ মাত্রায় অনাসক্ত জীবনযাপন করেন। বাইরের থেকে এদের বোঝা যায় না, এরা বড়লোকের দাসীর মতোই সংসার করে। যেমন ঠাকুরের গৃহী ভক্তদের দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হয়। সাধু নাগমশায়, তারপরে আমাদের রামচন্দ্র দত্ত, বলরাম বসু, নবগোপাল ঘোষ, এরা মনমোহন মিত্র, এরা সবাই সংসারেই ছিলেন, কিন্তু এই বড়লোকের দাসীর মতন সংসারে এদের কোনো আসক্তি ছিল না। বলরামবাবু দেড় হাত খাটেতে খাটেতে ঘুমাতেন, জমিদারের ছেলে। তো সবাই বললো যে আপনার এত কৃপণতা কেন, এত আছে আপনি কেন বলছেন, কি বলেছিলেন, না এই খাট বিচার মাটির দেহ মাটিতে চলে যাবে, কিন্তু এই যে পয়সাটুকু বাঁচলো দেড় হাত জমিতে, এটা দিয়ে ভগবানের সেবায় ঠাকুরের সেবায় লাগবে এই সম্পত্তি, এই জন্য এত কষ্ট করছি। এই হচ্ছে দৃষ্টিভঙ্গি। তো ভগবানের এরা কী করেন, এরা সংসারে থাকলেও সংসারের ভালো মন্দ যত ব্যক্তি বস্তু ঘটনার মধ্যে ভগবানের শুভ ইচ্ছাকে খুঁজে নেন। কীরকম যা কিছু ঘটছে ভালো মন্দ সবটাই ভগবানের ইচ্ছায় হচ্ছে, এটা মনে প্রাণে বিশ্বাস করেন তারা। এরা হলো এই দ্বিতীয় থাকে নিরাহারিতা প্রতিষ্ঠিত। যেমন নাগমশায়ের জীবনীতে আছে, আপনারা পড়েছেন কি না জানি না, নাগমশায়ের জীবনীতে আছে, এটা বন্ধ করা হয়নি দাদা, একে একে ঠান্ডা, পরে ফোন করবো, পাঠ চলছে। তো যেটা বলছিলাম যে নাগমশায়ের জীবনীতে একটা চমৎকার ঘটনা আছে। নাগমশায়ের বাড়িতে পাশের বাড়িতে আগুন লেগেছে, তো সেখানে নাগমশায় সেদিন বাড়িতেই ছিলেন। তো গিন্নি আগুন একটু একটু করে এগিয়ে আসছে তার বাড়ির দিকে, তো গিন্নি আর সময় নষ্ট না করে ওই কম্বল, নাগমশায় খুব গরিব ছিলেন, কম্বল বিছানাপত্র বালিশ টালিশ সব বের করে নিয়ে আসছেন, কারণ আগুন হু করে এগিয়ে এসছে।
আর নাগমশাই কি করছেন, বলছেন আহম্মক কাকে বলে, স্বয়ং অগ্নিদেব আমার ঘরে অতিথি হয়ে এসছে, শাঁখ বাজাও, ঘণ্টা মারো, নিজেই শাঁখ বাজাচ্ছেন নিজেই ঘণ্টা, যে অগ্নিদেবকে আমার অতিথি রূপে আমার ঘরে এসেছে, কোথায় আহ্বান করবে, তারা কোথায় এরা ছেঁড়া কেতা নিয়ে দৌড়োদৌড়ি করছে। তো এ হচ্ছে ঠাকুরের ভক্ত। মাস্টারমশাইয়ের জীবনীতে আছে, মাস্টারমশাই প্রতিদিন কথামৃত পাঠ করতেন, বিকালবেলা সেদিনও করছেন। তো 3:30টার সময় সবাই দেখছে যে কতগুলো লোক গামছা পরে, গামছা কাঁধে নিয়ে সব চান টান করে খালি গায়ে সব ঢুকছে বাড়িতে। সবাই বললো মাস্টারমশাই কী হয়েছে, মাস্টারমশাই বললে ওটা পরে হবে, আগে আমাদের পাঠ শেষ হোক। পাঠ শেষ হওয়ার পরে যে কী ব্যাপার, বললে এবাড়ির ছোটো ছেলেটা আজকে মারা গেছে, ওকে সব পুড়িয়ে ঝুড়িয়ে এলো এই মাত্র। এবাড়ির ছোটো ছেলে মানে ওনারই ছোটো ছেলে। তো এই হলো নিরাহারিত্ব, এরা সংসারেই আছে কিন্তু সংসারের কোনো ছাপ এদের মনে পড়ে না, এরা এটা ভগবানের সংসার জেনে সংসার করে। তো এই জন্যে এরা হলো দ্বিতীয় প্রকারের নিরাহারিতা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবার তৃতীয় প্রকারের নিরাহারিতা হলো সবচেয়ে কঠিন সাধন, বিষয়ের মধ্যেই রয়েছে আর বিষয় সেবনও করছে, অর্থাৎ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সবগুলো ভোগ করছে, কিন্তু কীভাবে, উপেক্ষার বুদ্ধি নিয়ে। উপেক্ষার বুদ্ধি নিয়ে মানে প্রথম প্রকারের নিরাহারিতার মতন বিষয় ত্যাগ তিনি করেননি, দ্বিতীয় প্রকারের মতন বিষয়ে ছাপ পড়তে দিচ্ছেন না এরকমও নয়, অর্থাৎ তিনি বিষয় ভোগ করছেন সেবন করছেন কিন্তু অপেক্ষা বুদ্ধি নিয়ে। অপেক্ষা মানে গীতায় আছে অনপেক্ষ সুচির দক্ষ, অর্থাৎ উদাসীন গতব্যাত। অনপেক্ষ মানে বললাম দেহ ইন্দ্রিয় এবং শব্দ স্পর্শ রূপ রস গন্ধাদিতে স্পৃহাশূন্য, সবই আসছে কিন্তু নিষ্প্রিয়ভাবে গ্রহণ করা। এ ব্যাপারটা খুবই চমৎকার করে বোঝানো হয়েছে এই অধ্যায়ে, আমরা যে অধ্যায় পড়ছি 64 নম্বরে পাবো, সেখানে বলছেন রাগদেশ বিযুক্ত স্তু বিষয়ান ইন্দ্রিয়চরণ আত্মবৎসরে বিধেয়ে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা তারা সংযত চিত্ত ইন্দ্রিয় সমূহের প্রিয় বস্তুতে যে স্বাভাবিক আসক্তি বা অপ্রিয় বস্তুতে যে বিরক্তি, স্বাভাবিক বিরক্তি, এটা থেকে মুক্ত হয়ে স্ববশীভূত ইন্দ্রিয় সমূহ দ্বারা বিষয় সেবন করেন, অর্থাৎ বিষয়সমূহ পতিত তৃণের ন্যায় অনাসক্তভাবে গ্রহণ করেন। একেই বলে তৃতীয় প্রকারের নিরাহারিতা। এই তৃতীয় প্রকারের নিরাহারিতা বোঝার জন্যে আমরা একটা, এটা সবচেয়ে কঠিন সাধন এবং শেষ সাধন, এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে জনক রাজা অশ্বপতি। এ ব্যাপারে চমৎকার কাহিনী রয়েছে জনক রাজার, সেটা বললেই বুঝতে পারবেন যে উপেক্ষার দৃষ্টিতে বিষয় সেবন কাকে বলে। তো সেখানে বলছেন যে কাহিনীটি কি, যাজ্ঞবল্ক ঋষি চাতুর্মাস যাপন করার জন্যে তার সন্ন্যাসী শিষ্যদের নিয়ে মিথিলা নগরীতে এসেছেন, 4 মাস তারা সাধন ভজন করবেন, আর সেই সাধন ভজনের মূল অঙ্গ হচ্ছে শ্রাদ্ধায়। এটা এখনও সাধুরা চাতুর্মাস করে, বিভিন্ন কেউ বৃন্দাবনে কেউ পাহাড়ে কেউ জঙ্গলে চলে যায়, 4 মাস সেই কার্তিক মাস থেকে চাতুর্মাস হয় শুরু হয়। তো এই চাতুর্মাস করার জন্যে তিনি এসেছেন মিথিলা নগরে। এতে তো যাজ্ঞবল্ক ঋষি এই প্রতিদিনই ওই শিষ্যদের নিয়ে শ্রাদ্ধায় করেন একটা সময় ধরে। তো রাজা জনকও প্রতিদিনই তিনি পাঠে আসতেন এবং অতি শ্রদ্ধা সহকারে মনোযোগ সহকারে গুরুজির পাঠ শুনতেন। তো এবার কখনো কখনো কাজকর্মের জন্যে রাজা জনকের দেরি হতো, আসতে বিলম্ব হতো,
কিন্তু যাজ্ঞবল্ক ঋষি কিন্তু ওই জনক রাজার জন্যে পাঠ শুরু করতে দেরি করতেন, রাজা না আসা পর্যন্ত। এতে শিষ্যরা খুব বিরক্ত হয়ে যেত, কারণ এরা সন্ন্যাসী, কানে কানে ফিস ফিস করে পরস্পর বলা কওয়া করতো। গুরুজি এখনও তো গৃহ গুরুজির এখনও গৃহস্থ সংস্কার যায়নি, এই জন্যে তিনি রাজাকে এত খাতির করেন। আপনারা জানেন যাজ্ঞবল্ক গৃহী ছিলেন এককালে, পরবর্তীকালে ঋষি হয়েছিলেন, তো এই সংস্কারটা যায়নি বলে রাজাকে এত তিনি খাতির করেন। এগুলো সামনে বলতো না, পাশাপাশি ফিস ফিস করে বলতেন, কিন্তু আমাদের যাজ্ঞবল্কর কানে আসতো যে এরকম ওরা আলোচনা করে। তো এবারে একদিন পাঠ চলছে, জনক ও পাঠের আসরে উপস্থিত, এমন সময় রাজার দূত এসে খবর দিল যে মিথিলা নগরীতে ভয়ঙ্কর আগুন লেগেছে। রাজাও শুনলেন এই খবর, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নেই। একটু পরেই দূত এসে বললো যে আগুন খুব দ্রুত ছড়িয়ে সাধুদের ঝুপড়ির দিকে আসছে। যেমনি এ কথা বলা হুড়ুর করে সব সন্ন্যাসী শিষ্যরা উঠে পালিয়ে চলে গেল, একমাত্র জনকই বসে রইল। তারপরে জনক পাঠ ছেড়ে ওঠেননি। পরের দিন সবাই যখন এলো শিষ্যরা, তখন যাজ্ঞবল্ক ঋষি জিজ্ঞেস করলে যে তোমরা এরকম সবাই হঠাৎ ছুটে একসঙ্গে পালিয়ে গেলে কেন, প্রশ্ন করলেন কেন। তখন সেদিন শিষ্যরা সমস্বরে বলে উঠলেন, বলছেন কি গুরুজি, আমাদের একমাত্র সম্বল কমণ্ডলু, কম্বল আর কৌপিন, সেটা জ্বলে যাচ্ছে আর আমরা বসে বসে দেখবো, একই কথা বললেন। তো শিষ্যরা সমস্বরে কথা বললেন। তো এবার জনককে প্রশ্ন করলেন, সেদিন আপনি কেন এদের মতন আগুন সামলাওয়ার জন্যে স্বয়ং গেলেন না? তখন জনকের সেই বিখ্যাত উত্তর সব অনেকেই পড়েছেন, মিথিলায়াং প্রদগ্ধ আয়াম নামে কিঞ্চন ধৈর্যতি, মিথিলা নগরী পুড়ে গেলেও আমার কিছু যায় আসে না, জনক বলে দিলেন। অর্থাৎ মিথিলা নগরী জ্বলে গেলে আমার কিছু যায় আসে না। তারপরেই বলছেন, যতক্ষণ রাজ্যসভায় আছি ততক্ষণ রাজকার্য অতি সুনিয়মনভাবে নিপুণতার সঙ্গে পালন করি, যতক্ষণ পাঠে উপস্থিত আছি ততক্ষণ অধ্যয়নই আমার সব, পূর্ণ মনোযোগ দিয়ে আমি এই পাঠ শুনি, রাজ্য শাসন তখন আমার কাছে একান্তভাবে গৌণ, কারণ তা দেখার জন্যে আমার অনুপস্থিতিতে আমার মন্ত্রীমণ্ডলী রয়েছে, তারাই যা করবার করছে এবং করবে, এই বিশ্বাস আমার পূর্ণ মাত্রায় আছে। তারপরে বলছেন, তাছাড়া আমি নিজেকে মিথিলা নগরীর রাজা বলে কখনো নিজেকে মনে করি না, কেন আমি তো নিত্য মুক্ত শুদ্ধ বুদ্ধ আত্মা, এই জগতে আমার তো কোনো কর্তব্যই নেই। এই হলো ভেতরের ভাব। চমৎকার একটা আমাদের ঘটনা একজন মহারাজের কাছে শোনা, আমার এক বন্ধুর কাছে। আপনারা সলিল মহারাজের নাম শুনেছেন কিনা, যিনি অস্ট্রেলিয়ায় আছেন, আমাদের এখন সবচেয়ে ভালো বক্তা উনি, বয়স হচ্ছে 95, এখনও উনি ফ্লাইটে আমাদের অস্ট্রেলিয়ায় 7টা সেন্টার আছে, রেগুলার উনি যাতায়াত করেন, ইউটিউবেও ওনাকে শুনতে পাবেন। সলিল মহারাজের ভালো নাম হচ্ছে, ভালো সন্ন্যাস নাম হচ্ছে মায়া, ভুলে গেলাম আমি নামটা। তো যাই হোক, সলিল মহারাজের ঘটনা, উনি লখনৌ কেউ গেছেন আপনারা, লখনৌর মন্দির ওনার হাতেই তৈরি, দীর্ঘকাল লখনৌ ছিলেন। তো লখনৌ যখন উনি ছিলেন তখন আমাদের লখনৌ শহরে একটা বাড়ি ছিল, 14-তলা বাড়ি, এখনও আছে, আমিনা বাজার বলে একটা বাজার আছে, সেই আমিনা বাজার, তখনকার দিনে অত বড় বাড়ি আর লখনৌ শহরে ছিল না, সেই বাড়িটা আমাদের একটা বড় সোর্স অফ ইনকাম ছিল মহারাজের, প্রায় তখনকার দিনে প্রায় 1.5-2 লক্ষ টাকা ভাড়া পেতেন। তো মহারাজের যে জয়েন করেছে
আমাদের দুলাল মহারাজ মহারাজের কাছে জয়েন করে ওর কাছেই শোনা আমাদের বন্ধু। তো ওকে খুব ভালোবাসতেন দুলালকে, নতুন ব্রহ্মচারী তখন। তো ওনার বলা ছিল যে আমি রাত্রিবেলা 10টার পরে আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, যত যাই কাণ্ড হোক উনি ঘরে ঢুকে যাবেন, আর কোনো ওকে ফোন টোন সব অফ থাকবে, কেউ ওনাকে আর ডাকবে না, উনি সাধন ভজন নিয়ে উনি ভোরবেলা পর্যন্ত নিজের মতন কাটাবেন। এবার আমিনা বাজারে আগুন লেগেছে, 8th floor না 9th floor আগুন লেগেছে। এখন এই খবরটা তো মহারাজকে জানাতেই হবে, তো কারোরই সাহস নেই, কারণ উনি খুব বলেছে যত ক্ষতি হোক কেউ যেন আমাকে না ডাকে। তারপরে তো সবাই তো অস্থির হয়েছে, কী করা যাবে। ওনার যে অ্যাসিস্ট্যান্ট মহারাজ, তুমি উপায় না দেখে দুলালকে বলছে, দেখ দুলাল তুই একমাত্র পারিস, তোকে মহারাজ ভীষণ ভালোবাসে, তুই গিয়ে কর। ও দুলাল গিয়ে ও অত বুঝেনি, ও বাড়ি গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে, বলে কী রে দুলাল কী হলো, মহারাজ সর্বনাশ হয়ে গেছে, আমিনা বাজারে 8তলায় আগুন লেগেছে, ভয়ঙ্কর আগুন। বললো তাই নাকি, আচ্ছা ঠিক আছে, বলে ও দরজা বন্ধ করে দিল। তার মানে যে ফোন করে জানালেন তা না, পরের দিন সকালবেলা জিজ্ঞেস করছেন যে মহারাজ আপনি এটা কী করলেন কালকে, বললেন যে আমার অনুপস্থিতিতে যার উপরে দায়িত্ব দেওয়া আছে তার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমি যা করবো ও সেটাই করবে, তাহলে আমি কেন অ্যাংজাইটি নেব, ওটা ওর দায়িত্ব। তো এই যে জিনিসগুলো ছোটো ছোটো ঘটনা, এটা সত্যি ঘটনা, এই আমার আজকে মনে পড়ে গেল এটা ভাবতে গিয়ে যে জনপ্রাজার ঘটনাটা। তখন যাজ্ঞবল্ক ঋষি শিষ্য সন্ন্যাসী শিষ্যদের বললেন, তোমরা তো সংসারে সব কিছু ত্যাগ করেও এখনও কৌপিন আর কম্বলের মায়াটা ত্যাগ করতে পারোনি, আর জনক সব ভোগ করেও সংসারে থেকে কেমন নির্মোহ আর অনাসক্ততে প্রতিষ্ঠিত এবং নিরহংকারিতায় যে আমি কখনো নিজেকে মিথিলার রাজা বলে মনে করিনি, আমি হলাম শুদ্ধ আত্মা, জন্ম মৃত্যুহীন, আমি রোগ শোক দুঃখ আমার নেই, আমি হলাম সেই শুদ্ধ আত্মা, এইভাবেই আমি এই রাজ্য পরিচালনা করি, আমি রাজা। তোই আমি রাজা জনককে যাজ্ঞবল্ক্য বলছেন সেই দৃষ্টিতে দেখে তার প্রতি সম্মান প্রদর্শনের জন্যে পাঠ শুরু করতে দেরি করি, সেটা আমার গৃহস্থ সংস্কারের জন্য নয়। এটা যে সবাই তখন অধমকে রইল যে গুরুজি বোধ হয় একটু দেরিতে সন্ন্যাস নিয়েছেন বলে, পূর্ব সংস্কার গৃহস্থের সংস্কার রয়েছে বলে রাজাকে একটু বেশি খাতির করেন। তখন উত্তর দিলেন যে আমি দেরি করি এই জন্যে তাকে সম্মান জানানোর জন্যে, তিনি মিথিলা নগরীর রাজা কিন্তু প্রকৃতপক্ষে তিনি সন্ন্যাসীরও জনক, শুধু রাজা এই প্রজাদের জনক নন। তো যাই হোক, তো আমরা এতক্ষণ আলোচনা করছিলাম নিরাহারিতা তিন প্রকার, আমাদের এই তিন প্রকার সাধনের সঙ্গে পরিচয় হওয়া, অর্থাৎ এই অনাসক্তিটা তিন ভাগের ভাগ করা হয়েছে, প্রথম হচ্ছে বিষয় থেকে সম্পূর্ণ সরে যাওয়া, আর দ্বিতীয় হলো বিষয়ের মধ্যে থাকবো কিন্তু বিষয়ের ছাপ পড়বে না। কী করে সেটা সম্ভব, তখন আমরা দৃষ্টান্ত দিলাম, প্রত্যেকটি বস্তু ঘটনা সেটা ভালোই হোক মন্দই হোক সেটি ভগবানের শুভ ইচ্ছা, এটা নাগমশায়ের কথা বললাম বা মাস্টমশায়ের দৃষ্টান্ত দিলাম, এগুলো সবই বা বলরাম বসুর দৃষ্টান্ত দিলাম, এগুলো সবই ভগবানের প্রীতির জন্যে, ভগবানের ইচ্ছাকে মেনে নিয়ে সংসার করা, তার নিজের কিছু নেই, অর্থাৎ সংসারের ছাপ কোনো কিছুই পড়ছে না। আর তৃতীয় ছিল কি, তৃতীয় হচ্ছে সবচেয়ে কঠিন, সেটা হচ্ছে বিষয় সেবন করবে কিন্তু বিষয়ের কোনো কিছুতেই উপেক্ষার বুদ্ধি নিয়ে, সেই জন্যে জনকের দৃষ্টান্ত দেওয়া হলো। উপেক্ষার বুদ্ধি মানে হচ্ছে আমাদের আমিত্বকে সরিয়ে রাখা, সংসারে সব আছে ছেলে মেয়ে বিষয় আশয়, কিন্তু জনক যে বলল আমি শুদ্ধ আত্মা, যখন কাজ করি
যখন আমি রাজ্য শাসন করি তখন আমি পূর্ণ মাত্রায় সুনিপুণভাবে করি, যখন অধ্যয়ন করি তখন পূর্ণ মাত্রায় মনোযোগ সহকারে করি, আবার আমি যখন এরকম মন্দ কিছু ঘটে তখন জানি তার ইচ্ছায় হচ্ছে এবং তিনি আমাকে যে শক্তি দিয়েছেন, যেমন মহারাজ বললেন যে ওর জন্য কোনো তোদের কিছু ভাবতে হবে না বলেই দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেলেন, কোনো অ্যাংজাইটি নেই। ভাবা যায় যে সবচেয়ে মূল্যবান বাড়িটা আগুন জ্বলছে, মহারাজের কোনো ভ্রূক্ষেপ নেই, ঠিক তাই বলছেন মিথিলা পুড়ে গেলে আমার কী আছে। তো এই যে ভাবনাটা, সব কিছু শুভ অশুভর মধ্যে ভগবানের ইচ্ছা খুঁজে পাওয়া, এটাই হলো আমাদের নিরাহারিতার শ্রেষ্ঠ পরিচয়। তো আমাদের ওই প্রথমটা তো সম্ভব নয়, দ্বিতীয় এবং তৃতীয় আমাদের সাধন করা, যতটা সাধন সম্ভব নয় বললে ভুল হবে। যদি আমরা বিচার করি, অভ্যাস করি, সংসারে কি আছে ভোগ্য জিনিস, তো এত জিনিস, এতখানি বয়স হলো, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এ কত ভোগ করা হয়েছে, কিন্তু কাউকে খুশি করা গেল না। তো সুতরাং ওগুলোর পিছনে দৌড়িয়ে কোনো লাভ আছে, ওগুলোর থেকে আস্তে আস্তে মনকে প্রত্যাহিত করে নেওয়ার অভ্যাস করা, সাধন ভজন বাড়ানো, এটা প্রথম সাধন। আর দ্বিতীয়টা সব আছে আমাদের দৃষ্টান্ত দিয়ে, রামকৃষ্ণ মিশনের সাধুদের কথা মনে রাখলেই হলো, কিন্তু কোনো কিছুতে আমার বুদ্ধি রাখা চলবে না, এনি মোমেন্ট থুতুর মতন ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাওয়া, এইটি সাধন সাপেক্ষ জিনিস। এটা হলো দ্বিতীয় প্রকারের নিরাহারিতা। আর তৃতীয়টা সবই তিনি সবই সবের মধ্যেই আছে কিন্তু কোনো কিছুতে আমার নেই। খুব সুন্দর দৃষ্টান্ত মনে পড়ছে, ঠাকুরের ভৈরবী প্রমাণ করবেন যে আপনি অবতার বরিষ্ঠ, অবতারের যেসব লক্ষণ সবই আপনার মধ্যে আছে, সেই শাস্ত্রের প্রমাণ দিচ্ছেন মধুরবাবু এক বিরাট আলোচনা সভা পণ্ডিতদের ডেকে এনেছেন, লীলা প্রসঙ্গে তো পড়বেন, সেখানে একটার পর একটা যুক্তি দিয়ে শাস্ত্র থেকে ভৈরবী প্রমাণ করা জানানোর চেষ্টা করছেন যে অবতারের সব লক্ষণগুলো ঠাকুরের মধ্যে আছে। আর ঠাকুর কী করছেন, বেটুয়ার থেকে মাঝে মাঝে ওই কাবাব চিনি বের করে খাচ্ছেন আর বলছেন তাহলে তো ইনি খুব কম লোক নন গা, অর্থাৎ তাঁর সম্বন্ধে কথা হচ্ছে, বলছেন ইনি তো খুব কম লোক নন গা, বাব্বা সব মিলে যাচ্ছে দেখছি শাস্ত্রের সঙ্গে, ওনার সম্বন্ধে কথা হচ্ছে ইনি ভুলে গেছেন। এ হচ্ছে নিরাহারিতার শ্রেষ্ঠ পরিচয়, মানে বিষয়ের মধ্যেই আছেন কিন্তু কখনোই মনে হচ্ছে না। আমাদের পূজিত ভূতেশানন্দীর কথা ঘটনা মনে পড়ছে, উনি একবার আমাদের পুরনো দিনের কথা বলছেন বেলুড় মঠের, বলতে বলতে বলছেন ওই যে মঠের একেবারে উত্তরে এই দক্ষিণে যে বাড়িটা সেটাই ছিল গেস্ট হাউস, আর সেখানেই ম্যাকলাউড বা বিদেশিরা এলে থাকতো সেই বাড়িটা, তো সেই বাড়িটাতেই বিদেশিরা থাকতো, সেই বাড়িটার অনেক ইতিহাস আছে। তো সঙ্গে সঙ্গে অসীম মহারাজ ছিল আমাদের হৃদানন্দ, বলছে মহারাজ সেই বাড়িটাই এই বাড়িটা যেখানে আপনি আছেন সেটাই এখন প্রেসিডেন্ট, ও ঠিক তো, তো উনি যে বলছেন সেখানেই প্রেসিডেন্টরা থাকতো পরবর্তীকালে, কিন্তু উনি প্রেসিডেন্ট সেটা ভুলে গেছেন, বলছেন সেই বাড়িটাই এই বাড়িটা আর আপনিই সেই প্রেসিডেন্ট, বলছেন হ তাও তো ঠিক বটে। তো এই যে আমরা ভাবি প্রেসিডেন্ট মহারাজ, কিন্তু ওনার এতটুকু আইডেন্টিফিকেশান নেই যে আমি প্রেসিডেন্ট। এই জিনিসগুলোই হচ্ছে নিরাহারিতার শ্রেষ্ঠ। তো আমরা পরের দিন পরের অংশটা যেটা রসবর্জন রস অভিপরম দৃষ্ট নিবর্ততে, মানে কখন এই তৃষ্ণাটা শেষ হবে সেটা নিয়ে পরের দিনের আলোচনা, সেটাও খুব ইন্টারেস্টিং। তো আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যেগুলো শুনছি সেগুলো যেন আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগিয়ে জীবনটাকে আর একটু সার্থক করে তুলতে পারি, এই প্রার্থনা। ॐ शांति 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 हरि ॐ तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु। আগামীকাল তো আমাদের স্তবপ্রিয় আনন্দজির পাঠটা হচ্ছে না, কারণ মরা যাচ্ছে।